গুড আফটারনুন, আমি মৌসুমি পাল, সৃজনী বুটিক, বেলেঘাটা, কলকাতা। আজকে আবারও চলে এসেছি আমার লাইফ নিয়ে। তোমরা ঝটপট জয়েন হয়ে যাও এন্ড কমেন্টস করতে থাকো প্লিজ। কমেন্টটা কিন্তু মাস্ট, তার সঙ্গে সঙ্গে লাইক এন্ড শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা জয়েন হও, আমি তারপর শুরু করব। আর কে কোথা থেকে বলছো প্লিজ একটু জানাও, প্লিজ অনেক অনেক কমেন্টস করবে তোমরা। আর কে কোথা থেকে বলছো, তোমাদের নাম অ্যান্ড নামটাই অন্তত বলো। কে কোথা থেকে নতুন যারা জয়েন হচ্ছ, নিউ ভিউয়ার্স যারা জয়েন হচ্ছে, প্লিজ কমেন্টস করবে, প্রচুর কমেন্টস করতে থাকো। কোথা থেকে বলছো অবশ্যই জানিও, তাহলে আমি একটা নতুন বন্ধু পেলাম এটাই আমি ভাববো। তো তোমরা প্লিজ জয়েন হয়ে অডিও ভিডিও সব ঠিক আছে কিনা একটু হাই হ্যালো করো, আর তার সঙ্গে সঙ্গে লাইকটা তো করবেই, কারণ লাইক করা মানেই হচ্ছে নোটিফিকেশন চলে যাবে, নোটিফিকেশনটার জন্য লাইক মাস্ট একদম। তো সেই ক্ষেত্রে তোমরা লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবে। তো 9831031229। হ্যালো ছন্দা চক্রবর্তী দি বলছেন, দিদি কেমন আছো তুমি? ভালো আছি গো। অনুরোধ শ্রীবাস্তব দাদা বলছেন, হ্যালো টুম্পা, হ্যালো কার্পেট কথা ওটা নেক্সট ডে বলো তো, নেক্সট ডে নেক্সট ডে নেক্সট ডে করতে অন্তিম হয়ে গেল। যাই হোক, তো ঠিক আছে আমি দেখাবো, কাঁথা তো দেখাতেই হবে, কাঁথা অনেক এসেছে সেগুলো আমি দেখিয়ে দেব। তো তোমাদের একটা সুখবর আমি দিই, একটা ভালো খবর, যেটা হচ্ছে ডিসকাউন্টটা আমার আছে, যেহেতু আমার পুজোটা হচ্ছে অক্ষয় তৃতীয়া, অক্ষয় তৃতীয়ার জন্য আমি একটু ডিসকাউন্টটা রাখছি তোমাদের জন্য ফর অক্ষয় তৃতীয়া। তো ডিসকাউন্ট যেমন চলছে সেরকম চলবে অক্ষয় তৃতীয়ার জন্য, এবং তোমরা খুব খুশি হবে শুনে। আর এখন তো মানে বিয়ের সিজন চলে আসছে, এই মাসে তো বিয়েটা আছে নাকি? নেই, বিয়ে আছে না? হ্যাঁ, তো বিয়ের সিজন এসে গেছে, আর এই মাসেও বিয়ে আছে, সামনের মান্থেও বিয়ে আছে, মানে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ পরপর একদম অনুষ্ঠান সবার, কিছু না কিছু সবার থাকেই, ম্যারেজ ডে আছে। তো সেই ক্ষেত্রে দেওয়া থোয়া বা বিয়েতে দেওয়া থোয়া নিজেদের একটু হালকা শাড়ির, কারণ যা গরম পড়েছে মানে অসম্ভব গরম পড়েছে, আমি ওইখান থেকে এইটুকু আসতে গিয়ে মানে কি বলবো, হাঁসফাঁস করার মতো সত্যি তাই খুব গরম পড়েছে। হাই সবাই, প্লিজ হাই হ্যালো করতে থাকো। তো গরম পড়লেও আমরা সাজবো, আজকেই আমার একটা পুজো বাড়ি যাবো, এখান থেকেই লাইভ টাইপ করে সন্ধ্যাবেলার দিকে যাবো, তা সেই ক্ষেত্রে সবাই যখন আসবে এমনি তো মানে পুজো বাড়িতে একটু শাড়ি পরতেই হবে, শাড়িও পরে যেতে হবে। দিদি বলছেন আমাকে চিনতে পারছো কি দিদি? হ্যাঁ হ্যাঁ চিনতে পারছি, তুমি ব্যারাকপুরের আসো, ব্যারাকপুরে তোমার সঙ্গে বহুদিন আমার সম্পর্ক, ব্যারাকপুরে তুমি আসো ওখানে, তাই তো? দেখো আমি গেস করতে পারছি কিনা একটু জানাও যে হ্যাঁ, এই কথাটা বলো না হলে না। তো আমার বুটিকটা হচ্ছে বেলেঘাটা সিআইটি মোড়, বেলেঘাটা থানা অপোজিটে, একদম তোমরা চলে আসবে, কারণ আমার প্রচুর সম্ভার আছে, সামার ওয়ারিং এর প্রচুর কুর্তি বলো, মাহেশ্বরী বলো, হয়নি এটা দেওয়া, মাহেশ্বরী বলো, কুর্তি বলো, তারপর কি বলবো, গাদওয়াল বলো, সব মানে আছে, প্লাস গাদওয়াল আসছে, মানে গাদওয়াল আবারও লোড হয়ে গেছে, কারণ গাদওয়ালের স্টক একদমই কমে গেছে, গাদওয়াল আবার লোড হচ্ছে, চলে আসবে। তো তোমরা এসে মনে করলে দেখে কেনাকাটা করবে। আজকে আমি দেখাবো যেটা বলছেন, হাই হাই হ্যালো, হাই সব ম্যামদের হাই হ্যালো জানাচ্ছি, গুড আফটারনুন জানাচ্ছি। তো আজকে যে শাড়িটা আমি পরেছি সেটা হচ্ছে চেক স্লিপ, চেক সিল্কটা আমি অনেক আগে করতাম, মাঝে আমি বন্ধ করে দিয়েছি শুধুমাত্র তোমাদের ডিমান্ডে, তোমরা মৌসুমীদের একটু চেক সিল্ক করো, একটু চেক সিল্ক দেখতে চাই, তো সেই ক্ষেত্রে আমি চেক সিল্ক নিয়ে এসেছি, অবশ্যই সিল্ক মার্ক সার্টিফাইড, মানে তোমার কটন পার্সি শাড়ি নববর্ষতে পরেছিলাম, খুব সুন্দর। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, একটা ছবি দিয়ে দেবে, যদি তুমি একটা ছবি তোলো
তাহলে আমাকে একটু সেন্ড করো, দেখবো। তো আমি যেটা পরেছি চেক সিল্কের মধ্যে বাটিক পরেছি। চেক সিল্কটা হচ্ছে সিল্ক আর হচ্ছে মটকা, মটকাটাও সিল্ক, চেক সিল্কের মধ্যে সিল্কটা তো সিল্কি, তো সব মিলিয়ে এটা মটকা সিল্কি হয়। আর এর বুনুইটা আমি দেখাচ্ছি, ঠিক চেকস এর এই হচ্ছে যে অনেকেই যদি না জেনে থাকো যে সরু যেটা সেটা হচ্ছে যে মটকা, আর ভেতরে যেটা থাকে সেটা হচ্ছে সিল্ক, উইথ সিল্ক মার্ক সার্টিফাইড এটা। আর কারণ এটা একদম সামার ওয়েয়ারিং শাড়ি, সামারে ভীষণ ভাবে কমফোর্টেবল, এটা একদম সিল্ক মার্ক চলে যাবে এর সঙ্গে। প্রাইস রেঞ্জটা হচ্ছে 3990 -290 rupees, 3990 -290 rupees, তাহলে হচ্ছে 3700 উইথ সিল্ক মার্ক, উইথ সিল্ক মার্ক। এটা হচ্ছে আঁচল পোর্শনটা একদম বাটিক ওয়াক্স পেন্টিং, আর বর্ডার পোর্শনটাও হচ্ছে মফ কালার এর মধ্যে ওয়াক্স পেন্টিং আছে, আর ভেতরটা হচ্ছে ক্র্যাক, এইরকম ভাবে ক্র্যাক। অ্যান্ড পাল্লু পোর্শনটা আসছে, দেখো দিস ইজ পাল্লু পোর্শনটা, অনলি পাল্লু পোর্শন। দিদি গো আচ্ছা ঠিক আছে, সবাই আমার ফ্রেন্ডস, তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে যে প্লিটস পোর্শনটাতে দেখো, এই যে প্লিটস পোর্শনটাতে আবার এই মক কালারটা করা আছে, এটা হচ্ছে অনলি প্লিটস পোর্শন। আর প্লিটস পোর্শন কে বাদ ইয়ে সাইড মে, ইয়ে সাইড মে অনলি ক্র্যাক হয়, অনলি ক্র্যাক। অ্যান্ড বর্ডারটা আবার হচ্ছে যে বর্ডার পোর্শন বাটিক, অ্যান্ড আপার পোর্শনটা মক কালার এর মধ্যে বাটিক, আর বিপি মক কালার, বিপি শাড়ি মে যে বিপি হ্যায় ও মক কালার মে ও বিপি অ্যান্ড স্লিপস হ্যায়। তো প্রাইস রেঞ্জ 3990 -290। সঞ্জু চক্রবর্তী দি বলছেন, কবে ব্যারাকপুর আসছো তুমি? ঠিক বলেছ, তোমার কাছ থেকে মেয়ের বিয়ের জন্য শাড়ি নিলাম, বিয়ে হয়ে গেছে, ও এখন বিদেশে আছে। ও বাহ, খুব ভালো, খুব ভালো থাকুক, আমি যাবো পুজোর আগে, এখন এই গরমের মধ্যে তো অত হয়েই গেল, আর গেলাম না, পূজোর আগে অবশ্যই যাব। তুমি এসো, তোমার সঙ্গে দেখা হবে। তুমি আমাকে একটা গণেশ গিফট করেছিলে, সেই গণেশটা কিন্তু আমার আমার মনে আছে, কারণ আমি খুব কম ভুলি, ভুলে অবশ্য যাই, বেশি ভুলি। তো তোমাকে আমার মনে আছে তুমি একটা গণেশ গিফট করেছিলে, আমি রেখে দিয়েছি, কারণ ওগুলো আমি কখনো মানে, আর আমার গণেশ প্রচুর আমাকে গিফট করে, আমার রাখা আছে গনু বাবাকে, তুমি এটা দিয়েছিলে আমাকে। তো এই হচ্ছে শাড়িটা, এটা 3990 290 rupees, ডিসকাউন্ট 290 rupees বাদ। ওয়াও, চেক সিল্ক, ওয়াও, কালারটা দেখো মস গ্রিন কালার, চেক সিল্ক এর মধ্যে মস গ্রিন কালার, অ্যান্ড ওয়াও পিঙ্ক ডুয়েল টোন, ইয়ে পিঙ্ক হ্যায় মানে এটা মিক্সিং কালার, ডুয়েল টোন করা হয়েছে, মিক্সিং কালার, ইয়ে পাল্লু পোর্শন মে মিক্সিং কালার হ্যায়, ইয়ে চেক সিল্ক, চেকস আছে, চেকস সিল্ক উইথ সিল্ক মার্ক, এটার মধ্যে কিন্তু সিল্ক মার্ক যাবে, সিল্ক মার্ক, ভেরি কমফোর্টেবল অ্যান্ড সামার ওয়েয়ারিং শাড়ি। তো এই হচ্ছে যে পাল্লু পোর্শনটা, দিস ইজ পাল্লু পোর্শন, অ্যান্ড বডি কালারটা হচ্ছে এটা, জাস্ট ওয়াও পেন্টিংটা দেখো, জাস্ট ওয়াও পেন্টিং, কি অপূর্ব সুন্দর কালারটা, আর এইরকম ভাবে আসছে, ভীষণ সুন্দর কালার কম্বিনেশন। বর্ডারটা আমি একটা স্লিপ বর্ডার করেছি, শুধু কালারিং স্লিপ বর্ডার, অ্যান্ড বডি পোর্শনটা হচ্ছে এইরকম ভাবে ফ্লাওয়ার পেন্টিং, দিস ইজ ফ্লাওয়ার পেন্টিং, মোস্ট গ্রিন কালার, এই হচ্ছে যে শাড়িটা, সব মিলিয়ে দেখো অসাধারণ, অসাধারণ শাড়িটা, অনলি আমি বলবো 3990, অনলি 3990 290 rupees বাদ যাচ্ছে, 3700 আফটার ডিসকাউন্ট, 3700 চেক সিল্ক, কারণ ভেরি কমফোর্টেবল অ্যান্ড লাইট ওয়েট সামার ওয়েয়ারিং শাড়ি, ভেরি কমফোর্টেবল লাইট ওয়েট অ্যান্ড সামার ওয়েয়ারিং চেক সিল্ক শাড়ি, 3990 আফটার ডিসকাউন্ট, 3700। এই হচ্ছে যে শাড়িটা, পরার পর এটা কোন রকম ফুলে থাকবে না। শর্মিলা মুখার্জি দিদি বলছেন, মেটেরিয়াল কি? চেক সিল্ক, একটা ওয়ান সাইড মটকা,
অ্যান্ড মটকা তো পিওরই হয়, পিওর মটকা অ্যান্ড ওয়ান থ্রেড চেকস, ওয়ান থ্রেড সিল্ক, ওয়ান থ্রেড মটকা অ্যান্ড ওয়ান থ্রেড সিল্ক, তো চেক সিল্ক বলা হয় এটার। আগে যেমন মটকাটা স্ট্রাইপে হতো, এটা এইরকম ভাবে চেকস, এটা বহু পুরনো মেটেরিয়াল, বহু পুরনো মেটেরিয়াল, কারণ আগে চেক সিল্ক প্রচুর আমি করতাম, কিন্তু ইদানিং মাঝে আমি চেক সিল্ক করিনি, আবার নতুন করে উইভিং করিয়ে চেক সিল্ক এনে তারপর এটা করছি। তোমরা বলো কেমন এটা, একবার যদি তোমরা এটা গায়ে তোলো আর কি, যদি পড়ো তাহলে মনে হবে বারবার করে পড়ি। 3990 2290 rupees বা 3600 উইথ বিপি, ওয়াও, দিস ইজ বিপি পোর্শনটা, এই হচ্ছে বিপিটা, বিপি পোর্শনটা এইরকম ভাবে যাচ্ছে বিপি, দিস ইজ বিপিটাও হচ্ছে এই পিঙ্ক কালারের বিপি আসছে। তারপরে দেখাচ্ছি একদম একটু গঙ্গা জল কালার করে নেওয়া হয়েছে চেক সিল্কটা, এই যে মেটেরিয়ালটা আমি দেখাই, আর খুব একদম লাইট ওয়েট, নো স্টার্চ ইন শাড়ি, এই যে কতটুকু হয়ে যাচ্ছে দেখো শাড়িটা, উইথ সিল্ক মার, নো স্টার্চ ইন শাড়ি, কোন রকম ফুলে থাকবে না শাড়িটা, চেক সিল্ক সামার ওয়েয়ারিং পরে ভীষণ আরাম, ভীষণ ভাবে আরাম, আর একদম সিল্কের মতোই, কিন্তু গরমে ভীষণ কমফোর্টেবল, পাল্লু পোর্শনটা জাস্ট ওয়াও, দিস ইজ পাল্লু, এই হচ্ছে যে পাল্লু পোর্শনটা যাচ্ছে, এটা হচ্ছে ভীষণ সুন্দর, দেখো আঁচলটা অ্যান্ড বডি কালারটা একটা সানফ্লাওয়ার দেওয়া আছে, এই যে এইরকম ভাবে যাচ্ছে, এটা হচ্ছে বডি অ্যান্ড বর্ডার, দেখো একটু মানে গরমে আমি দুটো শাড়ি নিয়েছি, খুব ভালো, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। তো এই হচ্ছে যে ফ্লাওয়ার গুলো যাচ্ছে ভেতরে, আর কালারটাকে না একটু গঙ্গা জল কালার করে নেওয়া হয়েছে, একটু অফ কালার করে নেওয়া হয়েছে, মানে তসরের থেকে লাইট কালার আর কি, সেই কালারটাকে করা হয়েছে, মিল্কি হোয়াইট নয়, এটা মিল্কি হোয়াইট নয়, একটু অফ হোয়াইট করে নিয়ে তারপরে এই কাজটা করা হয়েছে, তাহলে দেখতে আরো ভালো লাগে শাড়িটা, একদম মিল্কি হোয়াইটটা যখন থাকে অনেকেই একটু মনে হবে যেন ফ্যাট ফ্যাট করছে শাড়িটা, তো সেই ক্ষেত্রে এইরকম কালার কম্বিনেশন করা হয়েছে, ভীষণ ভালো লাগবে পরার পর, অল ওভার শাড়িটা হচ্ছে এইরকম, অল ওভার শাড়িটাই হচ্ছে এইরকম যাচ্ছে, ভীষণ সুন্দর শাড়িটা, ভীষণ সুন্দর, এই হচ্ছে যে শাড়িটা অপূর্ব সুন্দর, পরে শুধু একবার পরে আমাকে বলবে যে কেমন লাগছে শাড়িটা। 3990 2290 rupees বা এই হচ্ছে যে ব্লাউজ পিসটা, দিস ইজ বিপি পোর্শনটা, এই হচ্ছে বিপি পোর্শনটা গ্রিনে, কন্ট্রাস্ট বিপি, আফটার ডিসকাউন্ট 3700। গৌতম মুখার্জী চক্রবর্তী দি বলছেন এই শাড়িটা রেডে হবে না, হ্যাঁ বললে হয়ে যাবে, পরে দিতে পারবো আর কি, এটাও হচ্ছে আঁচল পোর্শনটা, মস গ্রিন কালার, দেখো মস গ্রিন কালার কা ইয়ে পাল্লু পোর্শন হ্যায় অ্যান্ড ফ্লাওয়ার, অ্যান্ড ফ্লাওয়ার হ্যায় ইয়ে মস গ্রিন কালার কা ইয়ে পাল্লু পোর্শন, দিস ইজ মস গ্রিন কালার অ্যান্ড বডি পোর্শন ডুয়েল ইয়েলো, দেখো ইয়েলো মিক্সিং হ্যায় ইয়ে বডি পোর্শন মে ইয়েলো মিক্সিং হ্যায়, এইরকম ভাবে তার মধ্যে এইরকম ভাবে ফ্লাওয়ার গুলো গেছে, আর পুরো দেখতেই পাচ্ছ চেকস এর কোয়ালিটিটা ভীষণ ভালো কোয়ালিটি। বাচার বলছেন এই শাড়িগুলো প্রাইস, প্রাইস 3990 2290 rupees মাইনাস করকে ইয়ে শাড়িটা প্রাইস হয় 3600। বলছেন আঙ্গমন ক্র্যাক বাটিক কিছু দেখাবেন আজ, কৃষ্ণা বাসুদি বলছেন ভেরি এলিগেন্ট শাড়ি, থ্যাংক ইউ সো মাচ, দেখো এই হচ্ছে যে শাড়িটা, ইয়েলো টোনটাকে দেখেছো, ইয়েলোটা একদম একটা ফ্রেশ ইয়েলো, মানে এত সুন্দর ইয়েলো টোনটা, এটা পরার পর একদম মানে নিজের স্কিনটাই বদলে যাবে, মানে ভীষণ এলিগেন্ট কালার, আর তার সঙ্গে ফ্লাওয়ার গুলো, আর ভীষণ সোবার, একদম এগুলো সামারের জন্য, সামারের কথা চিন্তা ভাবনা করে এরকম ভাবে করা হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আর এই কালার কম্বিনেশনটা দেখো এইরকম কন্ট্রাস্টে পড়তে হবে, আর সবসময় এর যে শাড়িটা, এই শাড়িটা হচ্ছে যে একদম সামারের কথা চিন্তা করেই করা, সামারের কথা চিন্তা করে এইগুলো কিন্তু কালার গুলোকে আনা হয়েছে,
বেশি লাউড ওই জন্য করা হয়নি যাতে সবাই পড়তে পারে তার জন্য। আর এর সঙ্গে এর ব্লাউজ পিসটা হচ্ছে এটা, দিস ইজ বিপি পোর্শনটা, এই বিপিটা দিয়ে এটা যখন পরবে শাড়িটা দারুণ দেখতে লাগবে। এই হচ্ছে বিপি পোর্শনটা দিয়ে পড়তে হবে। প্রাইস রেঞ্জটা হচ্ছে ওই আফটার ডিসকাউন্ট 3700, আফটার ডিসকাউন্ট 3700, এর প্রাইসটা হচ্ছে 3990, 3990 আফটার ডিসকাউন্ট 3700। এই হচ্ছে যে ব্লাউজ পিসটা, ওয়াও, জাস্ট ওয়াও, দেখো কি অপূর্ব সুন্দর, একদম আলাদা, মানে ফিরোজের সঙ্গে এই যে কালারের সঙ্গে এই কালারটা অসাধারণ, অসাধারণ, এটা বিয়ে বাড়িও পরে চলে যাওয়া যাবে, অসাধারণ করা হয়েছে। দেখো আচল পোর্শনটা, দিস ইজ পল্লু পোর্শন, অপূর্ব সুন্দর, মানে কি বলবো, ভেরি নাইস কালার কম্বিনেশন এন্ড ম্যাচিংটা। জয়িতা মুখার্জি চক্রবর্তী দি বলছেন, তুমি তো রং নিয়ে খেলতে ভালোবাসো, তোমার অনেক কালেকশন আমার কাছে আছে। তাই, থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ। এই হচ্ছে যে আঁচল পোর্শনটা, দেখো কি অপূর্ব, এটাও তাই একদম স্কিনটাকে ফেয়ার করবে, ভীষণ ভাবে স্কিনকে ফেয়ার করবে এই শার্ট, এটাও তাই 3990, মানে খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে আমি রাখছি। সৃজনী মিন্স রিজনেবল প্রাইস, নো কম্প্রোমাইজ ইন মেটেরিয়াল, কালার অ্যান্ড ওয়ার্ক, বেলেঘাটা কলকাতা। তো সেই ক্ষেত্রে দেখো শাড়িটা কি অপূর্ব সুন্দর, একদম মানে গুচ্ছ গুচ্ছ ফুল, এইরকম ভাবে মনে হচ্ছে যেন একটা বাঞ্চ ধরে ফুলগুলোকে এর মধ্যে রাখা হয়েছে, দারুণ দেখতে, কালার কম্বিনেশনটা অসাধারণ, আর এর পাল্লু পোর্শনটা তাই অসাধারণ শাড়িটা। আজকে চেক সিল্ক দেখাচ্ছি, এই হচ্ছে শাড়িটা 3990, 290 রুপিস বাদ দিয়ে 3700। এই হচ্ছে যে কালার কম্বিনেশন, তুমি আমাকে বলেছিলে মৌটুসী যে একটু চেক সিল্ক দেখিও, এই হচ্ছে যে শাড়িটা অপূর্ব সুন্দর, দারুণ দেখতে, তার সঙ্গে আঁচলটা, আর এর সঙ্গে যখন কন্ট্রাস্ট একটা ব্লাউজ পরবে একদম খুলে যাবে। এগুলো সব প্রি বুকিং হবে, আর ঝটফট বুকিং করবে, একদম ব্লাউজ বানিয়ে ফেলে বিয়ে বাড়ির সকালে পরবে, বিয়ে বাড়ির সন্ধ্যেবেলায় পরবে, আর রাত্রিবেলায় তোমরা যদি মনে করো সেটাও পরতে পারো, কারণ এখন গরমে এই ধরনের শাড়ি 10 বার ঘুরে দেখবে। এই হচ্ছে যে বিপি পোর্শনটা, দিস ইজ বিপি পোর্শন, আফটার ডিসকাউন্ট 3700, ওয়াও, জাস্ট ওয়াও। এইটা হচ্ছে ক্র্যাক বাটিক, ওয়াক্স পেন্টিং এন্ড ক্র্যাক, দেখো শাড়িটা চেক সিল্ক, এটা হচ্ছে চেক সিল্কের মধ্যে দেখাচ্ছি, কারণ সিল্ক চেকসে, চেকসটাকে মটকা দিয়ে করা হয়েছে ভেতরে সিল্কটা, চেক সিল্ক, একদম পিওর মেটেরিয়াল, লাইট ওয়েট, অবশ্যই সিল্ক মার্ক থাকবে এর মধ্যে, সিল্ক মার্ক এটা যাবে, উইথ সিল্ক মার্ক সার্টিফাইড। এই হচ্ছে যে আনন্দি বলছেন দারুন কম্বিনেশন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, আর এই হচ্ছে ক্র্যাকটা, থ্যাংক ইউ ম্যাম দেখার জন্য, থ্যাংক ইউ। আর হাফ শাড়িটা হচ্ছে এইটা, এবার ভাবো শাড়িটা কেমন লাগবে, হাফ শাড়িটা একটা অফ হোয়াইট কালারের মধ্যে ক্র্যাকটাকে রাখা হয়েছে, তার সঙ্গে আপার বর্ডারে, আর এটা হচ্ছে লোয়ার, লোয়ারটাকে একটা ব্লু কালারে এরকম ভাবে রাখা হয়েছে, আর তার সঙ্গে ভেতরে হচ্ছে যে বলছেন আজকে গিট ফর আর কাঁথা ভ্যাক্সিন শাড়ি দেখাবে, আজকে না ওটা কালকে দেখাবো। রুবি রয় দি বলছেন হাই দি, হাই, হ্যালো ম্যাম, হাই, যারা যারা নতুন দেখছো, নিউ ভিয়ার্স প্লিজ হ্যালো হাই এগুলো করো, তাহলে আমি বুঝতে পারবো আমার একজন নতুন ফ্রেন্ডস হলো, একজন নতুন ফ্রেন্ডের জন্য হাই হ্যালো। তো এই হচ্ছে যে শাড়িটা দেখো, এটা ক্র্যাক আছে একটা অফ হোয়াইট এর মধ্যে, আঁচল পোর্শনটা, একটা হাফ শাড়িটা পুরো এইরকম ভাবেই যাবে, আর হাফ শাড়িটা যাবে ফিরোজি ব্লু দিয়ে, ওয়াও, মানে ডিজাইনার শাড়ি, ডিজাইনার পিস একদম। এই হচ্ছে যে হাফ শাড়িটা, সব মিলিয়ে দেখো এবার শাড়িটা কেমন লাগবে, একদম ডিজাইনার পিস যাকে বলা হয়, আর তার সঙ্গে ব্লাউজ পিসটা আসবে ঠিক এইরকম, এই হচ্ছে যে ব্লাউজ পিসটা আসবে,
হাফ শাড়িটার এই হচ্ছে ব্লাউজ পিস। দিদি বলছেন, দিদি কবে রাজস্থানের কটন দেখাবে? রাজস্থানের কটন তো আছেই আর কি, রাজস্থানের কটনটা কবে দেখায় এর মধ্যে দেখিয়ে দেবো। আজকে হচ্ছে যে মঙ্গলবার, তো বুধবার বৃহস্পতি শুক্রবারে দেখাবো। কত নতুন নতুন মেটেরিয়াল এখনো, মানে আমি কুর্তির বস্তা খুলতে পারিনি, এরকম অবস্থা আমার। তো এই হচ্ছে যে শাড়িটা, এটা হচ্ছে ব্লাউজ পিস আছে, অপূর্ব সব শাড়ি। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে বিপিটা, আফটার ডিসকাউন্ট 3700। ওয়াও, তোমরাও বলো ওয়াও। এই হচ্ছে আঁচলটা দেখো, একদম ফ্রেশ গ্রিন কালার কা ইয়ে পাল্লু পড়ছে। আজকে বাটিক দেখালে, জাস্ট এলাম। না না না, বাটিক না, চেক সিল্কের মধ্যে পেন্টিং দেখাচ্ছি, চেক সিল্কে বাটিক দেখাচ্ছি, সব আছে মিলিয়ে মিশিয়ে। আজকে সব চেক সিল্ক, এই হচ্ছে চেক সিল্কের মধ্যে ডিফারেন্ট টাইপস। হ্যাঁ, ডিফারেন্ট টাইপ। এই হচ্ছে যে শাড়িটা, এটা আঁচল পোর্শনটা, পাল্লু পোর্শন, এই হচ্ছে পাল্লু পোর্শনটা যাচ্ছে গ্রিন কালার। আমি আগে সিটি ভ্যালে আপনার লাইভ দেখতাম সব দিন, শাড়িও কিনেছি উনি তখন। উনি আজকে মনে হয় লাইভ মনে হয় প্রথম দেখছো মনে হয় নাকি? তো একটা যদি প্রথম দেখে থাকো তাহলে লাইক করো, ফলো বাটনটাকে প্রেস করো, তাহলে সবসময় নোটিফিকেশনটা চলে যাবে, কারণ নোটিফিকেশনটা গেলে তুমি নিত্য নতুন শাড়ি দেখতে পাবে। এই হচ্ছে যে শাড়িটা। তুমি কি পরেছো? আমিও চেক সিল্ক পরেছি, যেটা পরে আছে আমিও চেক সিল্কই পরেছি। সাহাদি বলছেন অরেঞ্জ কালারে আছে? অরেঞ্জ কালারটা না, অরেঞ্জ কালারটা নেই। অরেঞ্জ কালার বললে আমি করে দেবো, আমারটা ওটা কোনো ব্যাপার না, অরেঞ্জ আমি করে দেবো। এটাও ইয়েলোর মধ্যে দেখো, লেমন একটা ইয়েলো, তার মধ্যে এরকম ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার দিয়ে করা আছে। আর এই হচ্ছে যে শাড়িটা, এরকম পুরো অল ওভার শাড়ি মে ইয়ে ফ্লাওয়ার হ্যায়, বডি পোর্শন মে লেমন ইয়েলো কালার, পাল্লু পোর্শন মে ইয়ে গ্রিন। এই হচ্ছে যে শাড়িটা দেখো, এটা হচ্ছে আঁচল পোর্শনটা, ভীষণ এলিগেন্ট একটা শাড়ি, খুব এলিগেন্ট। এই শাড়িগুলো এতটাই এলিগেন্ট, এর যখন কন্ট্রাস্ট বিপি দিয়ে পড়বে শাড়ি একদম খুলে যাবে, অ্যান্ড বিপি পোর্শনটা। এই হচ্ছে এই কন্ট্রাস্ট বিপি দিয়ে পড়তে হবে। তারপরে দেখাচ্ছি হচ্ছে যে আর একটা, ওয়াও, এটা রানী কালার, একদম রানী কালারের মধ্যে আসছে, হাফ রয়্যাল ব্লু, এটা ফিরোজি ব্লু কালার যাচ্ছে এইরকম ভাবে, ফিরোজি ব্লু ইয়ে পাল্লু পোর্শনটা ফিরোজি ব্লু, অ্যান্ড বডি পোর্শনটা হচ্ছে আবির কালার, আবির পিঙ্ক কালার, ইয়ে বডি পোর্শনটা আবির পিঙ্ক অ্যান্ড ফিরোজি ব্লু। এই হচ্ছে বর্ডারটা ফিরোজি ব্লু কালার, দেখো ফিরোজি ব্লু কালার কা ইয়ে বর্ডার হ্যায়, অ্যান্ড আপার বর্ডার ফিরোজি ব্লু বলবো না, ফিরোজি ব্লুর সঙ্গে একটা রয়্যাল ব্লু দেওয়া আছে এর মধ্যে, ফিরোজির সঙ্গে একটা রয়্যাল ব্লু দেওয়া আছে, আর আর তার সঙ্গে হচ্ছে বার্ড মোটিভ, এই যে বার্ড মোটিভ করা আছে। রয়জি বলছেন তোমারটা দাম? আমারটাও তাই 3990, আফটার ডিসকাউন্ট 3700। এই হচ্ছে যে দিদি, তুমি কবে গুজরাটি শাড়ি পারাচল দেখাবে? গুজরাটি শাড়ি করতে দেখাচ্ছি, দিয়েছি পারাচলে সব করতে দিয়েছি গো, এসে যাবে পারাচল। খুব সুন্দর শাড়িটা। হ্যাঁ, ও তোমাকে একটা কথা বলবো, কারণ একটা শাড়ি তুমি নিয়েছিলে সেটার আমার আবার তোমার পরা দেখে আমার অর্ডার এসেছে, তো সেই ক্ষেত্রে তোমাকে শাড়ির একটু ছবিটা পাঠাতে হবে, তোমাকে আমি ফোন করব। এই হচ্ছে যে শাড়িটা এইরকম ভাবে আসছে, আর তারপরে হচ্ছে যে এইটা প্লিটস পোর্শনটা, দিস ইজ প্লিটস, এইরকম ভাবে প্লিটস পোর্শনটা যাচ্ছে, আর হাফ শাড়িটা রয়্যাল ব্লু, ওয়াও, একদম রয়্যাল ব্লু কালার, এটা একদম বিয়ে বাড়ির রাতেও তোমরা পরতে পারবে। এই হচ্ছে যে শাড়িটা পরার পর ঠিক এইরকম লাগে, একদম শাড়ি পরার পর এরকম, আর এই হচ্ছে যে পাল্লু পোর্শনটা, অ্যান্ড রয়্যাল ব্লু, হাফ রয়্যাল ব্লু কালার, অ্যান্ড বর্ডারটা,
দিস ইজ বর্ডার, এরকম ভাবে যাচ্ছে রানি অ্যান্ড ফিরোজি ব্লু দিয়ে বর্ডার, বার্ড মোটিভটাও করা আছে এরকম ভাবে, সব মিলিয়ে শাড়িটা অসাধারণ অসাধারণ। অ্যান্ড বিপি পোর্শনটা ওয়াও। এই হচ্ছে বিচিটা। হ্যালো দিদি, আমিও সিটিভিএন এ রেগুলার দেখতাম। আচ্ছা, আপনার কালেকশন মোমচিত্র আমার চারটে আছে। ওরে বাহ, শাড়িগুলো সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মনিরূপা পালদি বলছেন তখন আপনার মটকা সিরিজ শাড়ি খুব ফেমাস ছিল। একদম ঠিক কথায়, সেটাই এখন চেক সিল্কে, তখনও চেক সিল্ক আমি প্রচুর দেখিয়েছি, দেখাতাম মটকা দেখাতাম, এবং আমি যা ডিজাইন ওখানে দেখাতাম, এরকমও হয়েছে আমার রাত 12:30 একটা অব্দি আমি ফোন মানে বন্ধ করতে পারিনি এখনো, যদিও লাস্ট এদিনও আমার 11:30 কি 12:15 আমার বুকিং হয়েছে শাড়ি, তো মানে ঘুমিয়ে ঘুমিয়ে ধরার মতো ফোন আর কি। তখন তো প্রচুর মানে এইসব শাড়ির একটা রাশি আলাদা ছিল আর কি, প্রথম প্রথম যখন লঞ্চ করেছিলাম, তো এখনো এর চাহিদা প্রচুর একদম, যার জন্য আমাকে অনেকেই বলেছে যে তুমি চেক সিল্ক কেন ছেড়ে দিয়েছ, করো, যেহেতু গরম এসে গেছে তুমি একটু চেক সিল্ক করো, আবার এই থান নতুন করে উইভিং করিয়ে তারপরে আমি দেখাচ্ছি, কারণ আমি যতক্ষণ না উইভিং করবো ততক্ষণ আমি দেখাবো না, হয়ে গেছে হয়ে এসেছে আমি দেখাচ্ছি। কি অপূর্ব সুন্দর আঁচলটা, একদম অরেঞ্জ কালারের অপূর্ব সুন্দর শাড়িটা দেখো, অ্যান্ড একদম ডার্ক একটা চকলেট বা ওয়াইন ঘেঁষা কালারটা, জাস্ট অসাধারণ অসাধারণ কালার কম্বিনেশন, কি সুন্দর কালার, মানে এগুলো বলছেন আমি নিয়েছি তোমার কাছ থেকে, খুব ভালো। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে যে শাড়িটা দেখো, পরার পর অপূর্ব সুন্দর কালার কম্বিনেশন অ্যান্ড আঁচলটা অসাধারণ অসাধারণ কালার কম্বিনেশনটা, অ্যান্ড অল ওভার শাড়িটাতে এরকম ভাবে যাচ্ছে, অল ওভার শাড়িটাতে এইরকম ভাবে যাচ্ছে, আর তার সঙ্গে কন্ট্রাস্ট বিপি, দিস ইজ কন্ট্রাস্ট বিপি, অ্যান্ড 3990 আফটার ডিসকাউন্ট 3700 আফটার ডিসকাউন্ট 3700। তারপরে আর একটা দেখাচ্ছি অসাধারণ, প্রত্যেকটা শাড়ি দেখার মতো অপূর্ব সুন্দর, এই তো প্রত্যেকটা শাড়ি দেখার মতো। এই হচ্ছে যে আঁচলটা একদম গ্রে স্টোন, গ্রে কালার, মানে কালার গুলো শুধু দেখো একটা কালারের সঙ্গে কিভাবে কালার দিতে হয়, আঁচল একদম সম্পূর্ণ আলাদা, যাতে কন্ট্রাস্ট ব্লাউজের সঙ্গে দারুণ লাগবে শাড়িটা, অপূর্ব সুন্দর এর আঁচলটা, আর তার সঙ্গে ভেরি নাইস কালার কম্বিনেশন, একদম স্কিন ফেয়ার কালার। এই হচ্ছে যে কালারটা দেখো, মিক্সিং টোন, এর ভেতরের কালার কম্বিনেশনটা পুরো মিক্সিং করা আছে, ব্লু অ্যান্ড রয়্যাল ব্লু, ফিরোজি ব্লু অ্যান্ড রয়্যাল ব্লু কালার কা ইয়ে মিক্সিং হ্যায় বডি পোর্শন মে, অ্যান্ড আঁচল পোর্শনটা গ্রে টোন করা আছে, অ্যান্ড অল ওভার শাড়িটাতে এইরকম ভাবে দেখো পুরো মিক্সিং করা, অল ওভার শাড়িটাতে এইরকম ভাবে মিক্সিং করা আছে, মানে দারুণ দেখতে শাড়িটা, দারুণ। এইগুলো কিছু বারবার বলার কিছু নেই, শুধু শাড়িগুলো আমি দেখাবো। এই হচ্ছে যে শাড়িটা, কালার কম্বিনেশনটা অদ্ভুত সুন্দর একটা কালার, আর তার সঙ্গে হচ্ছে ব্লাউজটা, এই গ্রে টোনেরই ব্লাউজ দিয়ে পরতে হবে। এই হচ্ছে যে ব্লাউজ পিসটা 3990 আফটার ডিসকাউন্ট, দারুণ কালার কম্বিনেশন, ফাটাফাট, একদম একদম আফটার ডিসকাউন্ট 3700। ওয়াও, বলছেন চওড়া মটকা সিল্ক শাড়ি আবার আসবে, তো ওটা আপনার পেটেন্ট ছিল, একদম এটাও তাই, ওয়াও এটা অপূর্ব সুন্দর, এটা মাট কালার, আঁচল পোর্শনটা মাট কালার করা হয়েছে দেখো, বা চিকো কালার বলা যেতে পারে, এটা পাল্লু পোর্শন মে চিকো কালার হ্যায় ইয়ে, অ্যান্ড বডি পোর্শনটা একটা মভিশ গ্রে, বডি পোর্শনটা একটা মোভিশ গ্রে কালার, জাস্ট ওয়াও কালারটা দেখো, জাস্ট ওয়াও কালার, এটাও তাই অপূর্ব সুন্দর, আর তার সঙ্গে আঁচলটা দেখো একদম কন্ট্রাস্ট করা আছে,
একদম মাট কালারের সঙ্গে একটা মভিশ একটা গ্রে স্টোন, এটা ভীষণ সুন্দর কালারটা। আর এই হচ্ছে অল ওভার শাড়িটা, অল ওভার। এইগুলো কি বলতো, গরমে একবার পরে দেখবে মানে ভীষণ ভাবে কমফোর্টেবল শাড়ি, লাইট ওয়েট। অবশ্যই বলছেন অপূর্ব, থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে যে আঁচল পোর্শনটা, আর তার সঙ্গে এই কন্ট্রাস্ট বিপিটা দিয়ে পড়তে হবে। দেখো একদম কন্ট্রাস্ট বিপি দিয়ে এরকম ভাবে শাড়িটা যাচ্ছে, 3990 আফটার ডিসকাউন্ট 3700। আচ্ছা এরপর আমি হয়ে গেল আমার শাড়ি দেখানো, আর একটা আছে থাকোটা, কটা হলো মামনি? দশটা। ও এটা দেখাবো, সুন্দর। বাবলা বলছে এটা খুব সুন্দর, দেখি দাও, না দেখালে হবে না, তো দেখিয়ে দি। ওয়াও সত্যি সুন্দর শাড়িটা, অপূর্ব, একদম রেড কালার, আঁচল পোর্শনটা রেড অ্যান্ড বডি পোর্শনটা দেখো রেডের সঙ্গে কি অপূর্ব সুন্দর কাজটা, ভীষণ সুন্দর। অ্যান্ড হচ্ছে এটা একটা স্লিট বর্ডার রেখেছি আমি, তার সঙ্গে একটা স্লিট বর্ডার পিঙ্কের উপর, পিঙ্কের উপর আলপনা বাটি আছে, পিঙ্কের উপর আলপনা বাটিক, না আমি করে দিই পিঙ্কের উপর আলপনা বাটিক আমি করে দেব তাহলে। এই হচ্ছে যে শাড়িটা, থাকলেও থাকতে পারে কিন্তু না থাকলে আমি করে দিতে পারবো। এইরকম ভাবে যাচ্ছে শাড়িটা, অপূর্ব সুন্দর, ভীষণ সুন্দর শাড়ি এটাও, তাই কিছু বলার নেই, কালার কম্বিনেশন সম্বন্ধে কিছু বলার নেই। তোমার শাড়িটা কি চেক সিল্ক? আমারটাও চেক সিল্ক। এই হচ্ছে যে ব্লাউজ পিসটা, 3990, আমারটাও তাই। এটা হচ্ছে যে আলপনা বাটিক দেওয়া আছে, এটা বর্ডারটা অ্যান্ড পাল্লুটা মফ কালার অ্যান্ড বডিটা, এই হচ্ছে যে বডি পোর্শনটা যাচ্ছে এইরকম ভাবে ক্র্যাক, অ্যান্ড এটা হচ্ছে যে প্লিটস পোর্শনটা, এই যে প্লিটস পোর্শনটা তো আবার এটা যাচ্ছে। আর একটা দেখাই, আমি একটা সিল্ক করেছি, এটা মানে কারখানায় গিয়ে আমার তৈরি করা, কালারটা শুধু দেখো এইরকম ধরনের সিল্ক, আমি জাস্ট একটা ঝলক তোমাদের দেখাই। এই ধরনের সিল্ক গুলো তোমরা আগামী দিন পাবে, এইগুলো একটু অন্য রকম স্টাইল আমি করার চেষ্টা করেছি। দেখো একদম ডিসচার্জ ব্লকের সঙ্গে, তোমরা শুধু একটু প্লিজ কমেন্ট করে জানাও যে আমি যে ডিজাইন করেছি মানে এটা সম্পূর্ণ আমার ব্রেন থেকে, এই ডিজাইন গুলো আমি যে বার করেছি কেমন হয়েছে সেটা বলো। দেখো এতক্ষণ যে আঁকাগুলো হয়েছে সেটা তো আমার কালার কম্বিনেশন, আমার আঁকা, কিন্তু একটা আর্টিস্ট সেটা ধরো এঁকেছে, তুলিতে সে এঁকেছে, কিন্তু ব্লকটাও একটা আর্টিস্টই করেছে, কিন্তু আমি কারখানায় গিয়ে কোনখানে কোন ডিসচার্জ হবে তার উপরে আবার ডিসচার্জ হবে কিভাবে সেটা আমি পুরোটাই সম্পূর্ণ আমার নিজস্ব চিন্তাধারাতে আমি করেছি। কারণ একটা ডিসচার্জ হওয়ার পর বলছিল যে এর উপরে আর ডিসচার্জ যাবে না, আর আমার সিল্কটা নষ্ট হোক, একটা শাড়ি নষ্ট হোক তবুও আমি একটা এক্সপেরিমেন্ট করব। তো শাড়িটা হয়ে এসছে, তোমরা গুড কালেকশন। মৌটুসি রয়দি বলছেন অপূর্ব হয়েছে, জয়িতা মালকা দত্তদি বলছেন অসম, গীতালি রয়দি বলছেন দারুণ। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সবাইকে। দেখো যে এই যে একটা বলি ডিসচার্জ, এই যে ভেতরে এটা, এটা কিন্তু কোনো মোমের কাজ না, মাট কালারটা করা, তার মধ্যে যে এই যে কালার কম্বিনেশনটা, এটা কিন্তু সম্পূর্ণ ডিসচার্জ আনা হয়েছে। ডিসচার্জ করাটা কিন্তু খুব কঠিন কাজ, এই যে ডিসচার্জ করার ওপরে একবার কিন্তু পুরো এটা হয়ে গেছে, এটা তার উপরে আবার দু তিনটে কালার দিয়ে বলেছিল, দু তিনটে কালারে কখনোই ব্লকটা করা সম্ভব না, কিন্তু আমি নিজের জেদ করে এটা করেছি, যে আমি বললাম যে যদি খারাপ হয় হোক। দেখো এবার শাড়িটা, এইটা হচ্ছে আপার বর্ডারটা এসেছে, বর্ডারটার মধ্যে দেখো ফাইন আর্টস, ভেরি নাইস। রূপা দিদি বলছেন খুব সুন্দর হয়েছে, দিনা ভট্টি বলছেন দুর্দান্ত, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলছেন দারুণ সুন্দর হয়েছে, খুব সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে। হওয়ার পর আমি ভাবছিলাম হয়তো ডিসচার্জ কাটবে না, আমি ভাবছিলাম হয়তো শাড়িটা, চক্রবর্তী দিদি বলছেন এই মাট কালারের শাড়িটা মেটেরিয়াল কি, একদম পিওর বিষ্ণুপুর সিল্ক, এই শাড়িটার দাম 5000 এর উপরে হওয়ার কথা,
কারণ এই যে ডিসচার্জ গুলো করা হয়েছে এটা ভীষণ টাফ, আমি বলবো ভীষণ টাফ কাজ। তার উপরে ধরো এই যে ডিসচার্জটা করা হয়েছে এটা একবার করার পর, তারপরে ওপরে যেটা আবার ডিসচার্জ করা হয়েছে এটা ভীষণ টাফ কাজ। তো এই ক্ষেত্রে শাড়ির প্রাইস রেঞ্জটা হওয়ার উচিত 5,000 ওপরে, কিন্তু যেহেতু আমার এটা আমি একটা এক্সপেরিমেন্ট করেছি প্লাস আমার ওয়ার্কশপে এটা হয়, তোমরা জানো যে আমার ওয়ার্কশপ আছে, তো সেই ক্ষেত্রে প্রাইস রেঞ্জটা কিন্তু সেই 4,890। এত কর্মকাণ্ড করার পরও এখানে একটা ব্লক গেছে, এই যে এখানে 2-3 কালারের একটা ব্লক আবার চেঞ্জ করে হচ্ছে, এখানে ব্লকটা গেছে, এইখানে আর একটা ব্লক আনা হয়েছে, তারপরে আবার এখানে হচ্ছে আর এক রকমের ব্লক কালার। এই শাড়িটা তুমি তোমার কারখানাতে দেখিয়েছিলে? আমি দেখিয়েছিলাম, তখন কালারটা বোঝা যাচ্ছিল না, একদম সুন্দর হয়েছে। হ্যাঁ আমি ঠিক বলেছো, কারণ তখন আমি বলেছিলাম ডিসচার্জে বোঝা যায় না যখন শাড়ির কালার হয় তখন একদমই ভাবে কি করছে এটা বোঝা যায় না, কিন্তু এখন শাড়ি হাসছে তখন মানে কেঁদে থাকে, মুখ গম্ভীর কাঁদা 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 অবস্থায় থাকে, শাড়ি যখন টেবিলে থাকে না তখন শাড়ি কাঁদা অবস্থায় থাকে, যখন সেটাকে স্টিম হয়ে ধুয়ে যখন বেরিয়ে আসে তখন শাড়ি হাসে। একদম ভেরি ইউনিক, মানে কালার কম্বিনেশনটা অন্যরকম। এটা আমি দেখিয়ে দিচ্ছি, যদিও আজকে 4,890-290 বাদ আমি জানি এগুলো সব হবে, কারণ এর আগেও তাই। এই হচ্ছে ব্লাউজ পিসটা, দিস ইজ বিপি পোর্শনটা, দেখো এইটা দিয়ে পড়বে, অসম্ভব সুন্দর কালারটা। আর এই কালারটাও তোমাদের সামনে আমি বানিয়েছি, যখন বানাচ্ছিল কালার তোমাদের মনে আছে কিনা জানি না, এই কালারটা কিন্তু তোমাদের আমি বলেছি তৈরি করব, আর এই কালারটাই কিন্তু যখন ডাই হচ্ছিল এই কালারটা, আর যখন ব্লক হচ্ছিল এই শাড়িটা, আর যখন ডাইও হচ্ছিল তখন এই শাড়িটা। আমি এর ডাই দেখিয়েছি, আমি এর ব্লক দেখিয়েছি, মনে হয় যারা আমার ওই পেজে গেলে আমার ভিডিওটা দেখবে এটা, তাহলে পরিষ্কার তোমরা বুঝতে পারবে এর কালার কম্বিনেশন। আর শাড়ি আরো এসেছে যেগুলো হচ্ছে আমি আগামী দিন দেখাবো, এটা ফিনিশ এখনো হয়নি, শাড়িগুলো হচ্ছে আজরাক এসে গেছে, এই যে তাসারে সব আজরাক এসেছে, কি কি আসছে আমি দেখাই, তাসারে আজরাক এসে গেছে, কারণ এগুলো আবার আমার ওয়ার্কশপে যাবে, এটা পুরো ফিনিশিং হবে, কারণ কোন রকমে এই যে করে এসেছে শাড়িগুলো ফিনিশিং হবে, শাড়িগুলো যেদিনকে ফিনিশিং হয়ে আসবে, শাড়িগুলো যখন পলিশ হবে আমি তখন একদিনকে এই আজরাক গুলো দেখিয়ে দেবো তোমাদের। কালকেই যেত কারখানায়, কালকে প্রচুর শাড়ি গেছে আর এগুলো নিয়ে যেতে পারিনি। দেখো গ্রিন কালারটা কি অপূর্ব গ্রিন এসছে, গ্রে কালারটাও কি ভালো এসেছে, প্রত্যেকটা ইয়েলো কালারটা কি অপূর্ব সুন্দর এসেছে, দেখো ইয়েলোটাও দারুণ এসেছে, প্রত্যেকটা কালার খুব সুন্দর এসেছে, এইগুলো আমি আগামী দিন দেখাবো। তো তোমরা সবসময় আমার সঙ্গে থেকো, নিত্য নতুন শাড়ি সৃজনী তোমাদের দেখাবে অবশ্যই রিজনেবল প্রাইসে। তো আজকের মতো এখানে নমস্কার, আর তোমরা অবশ্যই আমি বলবো চলে এসো আমার বুটিকে, অবশ্যই তোমরা চলে আসবে, এটা হচ্ছে বেলেঘাটা সিআইটি মোড়, বেলেঘাটা থানা তার অপোজিটেই, তোমরা চলে এসে দেখে কেনাকাটা করো। আজকের মতো এখানেই।